नमस्कार बंधुरा, बसा थिंक चैनल थेके आपनादेर सकलके स्वागत। आज आमी आलू दिए सोयाबीन कारी बानाबो। एटी भात रुटी लुचिर साथे परिवेशन करा जाए। चलुन ताहले रेसिपिटी शुरू करी। प्रथमे नियेछी 100 ग्राम सोयाबीन। आमी एखाने छोटो मापेर सोयाबीनटा नियेछी। दुटो मीडियम साइजेर आलू के भालो करे धुए खोसा छाड़िए सेद्ध करे नियेछी। एकटा मीडियम साइजेर प्याज कुची करे नियेछी। नियेछी आदा रसुन बाटा। एकटा मीडियम साइजेर टमेटो के खूब भालो करे धुए केटे नियेछी। मशला नियेछी 1 चामच हलुद गुड़ो, 1 चामच लाल लंकार गुड़ो, 1 चामच जिरेर गुड़ो, আর নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 2 তেজপাতা আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কাকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে চিরে নিয়েছি। নিয়েছি স্বাদমতো লবণ ও 1/2 চামচ গরম মশলা। প্রথমে সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম 1 গ্লাস জল। জলটা হালকা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনগুলোকে হালকা সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করব না। দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো ফুলে অনেকটা বড় হয়ে গেছে, এর মানে সয়াবিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে কড়াই থেকে নামিয়ে একটি আলাদা পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে হাত দিয়ে খুব ভালো করে চিপে চিপে জল ঝরিয়ে নিতে হবে। সয়াবিনগুলোকে এবার হালকা ভেজে নেব। সয়াবিন ভাজার জন্য প্রথমে কড়াইতে নিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার খুন্তির সাহায্যে তেলটা কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নেব। এইভাবে কড়াইয়ের গায়ে তেল লাগিয়ে নিলে সয়াবিনগুলো কড়াইয়ের গায়ে লাগবে না। খুব ভালো করে কড়াইয়ের গায়ে তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো কড়াইতে দিয়ে দেব। খুন্তির সাহায্যে সয়াবিনগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ ও সামান্য হলুদ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে সয়াবিনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে একটি আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। সবগুলো আলু দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ও লবণ। এবার আলুগুলোকে হালকা নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 2 তেজপাতা। এগুলোকে এবার 2 মিনিট খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে 2-3 মিনিট হাতে সময় নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার 1টা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলা ততক্ষণ পর্যন্তই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে একটা কথা বলে রাখি, মশলা কষানোর ওপর নির্ভর করে তরকারির স্বাদ কেমন হবে। মশলা যত বেশি সময় ধরে কষাবেন তরকারির স্বাদও ততটাই ভালো হবে। দেখতে পাচ্ছেন এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা আমার এই পর্যায়ে পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন ও আলু। এগুলোকে এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা, সয়াবিন ও আলু খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল আর 7 থেকে 8টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলোকে খুব ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম পর্যায়ে রেখে একটা থালা দিয়ে ঢেকে 10 মিনিট জাল হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটাকে খুন্তির সাহায্যে তরকারির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এটাকে একটি আলাদা পাত্রে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন সয়াবিন কারি সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। এটি ভাত, রুটি, লুচির সাথে পরিবেশন করা যায়। দেখলেন তো বন্ধুরা, সয়াবিন কারি বানানো কত সহজ। তো এই ধরনের নিত্যনতুন রেসিপি আপডেট পেতে সবার প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।